আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে। আমি নাজনীন, আজ আমি তোমাদের সাথে অনেক দিন পরে আবার কথা বলছি। লাস্ট টাইম যখন কথা বলেছিলাম বলেছিলাম আমি প্রেগনেন্ট আছি, অ্যান্ড আজ যখন তোমাদের সাথে কথা বলছি আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে আছে আজ আমার সাথে, অ্যান্ড আমরা দুজনেই সুস্থ আছি, ভালো আছি। তোমাদের সবাইকার দোয়াতে সবাই দোয়া করো যেন আমরা এইভাবেই সুস্থ থাকি, ভালো থাকি, আর তোমাদের সাথে সব সময় কথা বলতে পারি। অ্যান্ড তোমরা সবাই এই যে পিরিয়ড অফ টাইম, যতদিন আমি ভিডিও দিতে পারিনি, এই সময় আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমার 1000 সাবস্ক্রাইবার চ্যানেলে হয়েছে, এবং যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। সবাই এভাবেই আমার পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো, যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। এবং আমার যদি ভুল ত্রুটি কিছু থাকে, যেটা তোমাদের মনে হয় যে আমার চ্যানেলে এটা বা আমার ভিডিওতে এটা চেঞ্জ করলে ভালো হয়, তো সেটাও তোমরা আমাকে বলতে পারো। তো বেশি কথা না বলে আমি ডাইরেক্ট এবার বলি যে আমি কী প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজ আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেই প্রোডাক্টটা হচ্ছে আগেইন দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে স্যাটিন স্মুথ হেয়ার ট্রিটমেন্ট সিরাম। এটা তো এটা আমি কিনেছিলাম যখন এটা একদম নিউলি লঞ্চ হয়েছে তখনই কিনেছি, তারপরে এটা আমি ইউজ করেছি, দেখো কতটা ইউজ করেছি। এতটা ইউজ করার পরে তোমাদের সাথে আজকে রিভিউ শেয়ার করছি। অ্যান্ড সিরাম খুব কমই লাগে, এটা ইউজ করতেও অনেকটা টাইম লেগে গেছে। তোমরা সবাই জানো যে সিরাম খুব কম লাগে, অল্পতেই কাজ মিটে যায়। অ্যান্ড এটা ইউজ করার পরে আজকে আমি তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। এবার এটা সম্পর্কে ফার্স্টে প্যাকেজিং নিয়ে বলি। এটা প্যাকেজিং সম্পর্কে দেখো, একটা ট্রান্সপ্যারেন্ট, ব্লু ট্রান্সপ্যারেন্ট বটল, পাম্প বটল, এটা পাম্প সিস্টেম আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ পাম্প সিস্টেম আছে, আর সাথে একটা ক্যাপও আছে। বিশেষ বড় এটা নয়, খুব বেশি বড় নয়, তাই এটা ট্র্যাভেলও ফ্রেন্ডলি, ছোটো জিনিসই আমাদের ট্র্যাভেল করতে সুবিধা হয়, তো এটা ট্র্যাভেলও ফ্রেন্ডলি। অ্যান্ড ব্যাগে এটা ক্যারি করলে কোনোভাবে ক্ষতি হয় না বা খুলে যায় না। আমি এটা নিয়ে মায়ের বাড়ি আমার বাড়ি মায়ের বাড়ি আমার বাড়ি এরকম অনেকবার করেছি, তাতে আমার কোনো অসুবিধা হয়নি, অ্যান্ড কখনো এটা খুলেও যায়নি, প্রবলেম কিছু হয়নি। সো এটা ট্র্যাভেল ফ্রেন্ডলি আমার কাছে। এবার বলি এটার মধ্যে কতটা সিরাম আছে। এটার মধ্যে আছে হচ্ছে 100 ml সিরাম, মানে 100 ml সিরাম আছে। প্রাইস হচ্ছে 165 টাকা, আর সেলফ লাইফ হচ্ছে 2 বছর, 2 বছরের সেলফ লাইফ। তো 165 টাকায় 100 ml সিরাম, তার মধ্যে 165 টাকা দাম হলেও আমরা সবাই জানি যখনই আমরা সমিতির জিনিস কিনতে যাই অনলাইনেও তো ডিসকাউন্ট পাই, প্লাস যখন আমরা দোকান থেকে কিনি সেখানেও আমরা ডিসকাউন্ট পেয়ে যাই, বেশ 10-20% ডিসকাউন্ট আমরা পেয়েই থাকি। তো সেই কারণেই দামটা আরেকটু কমে আসে, এবং ওই সামান্য কিছু টাকায় এত 100 ml সিরাম, এটা আমার কাছে বেশ কম দামি একটা সিরামই মনে হয়েছে, যেটা আমরা সবাই অ্যাভেল করতে পারি বা কিনতে পারি। এবার এটার ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলা যাক। ইনগ্রিডিয়েন্টে এটার মধ্যে আছে সিলিকন অয়েল, টিট্রি অয়েল, ভিটামিন ই, তাছাড়া প্যারাফিন আছে, লাইট লিকুইড প্যারাফিন আছে, পারফিউম আছে, পারফিউম অ্যাড করা আছে, কালার অ্যাড করা আছে, যেগুলো সবাই জানতে চাই সেগুলোই বলে দিলাম। তো এই জিনিসগুলোর মধ্যে আছেই, যেগুলো তাছাড়াও অনেক জিনিস থাকেই সিরামে, তো যেগুলো সবাই জানতে চাই সেগুলোই আমি তোমাদেরকে মেনশন করছি। অ্যান্ড পারফিউম থাকা জিনিসও অনেকের অ্যালার্জি হতে পারে, কালার থাকা জিনিসও অনেকের অ্যালার্জি হতে পারে, সেই জন্য নিয়েই ঝট করে পুরো চুলে লাগিয়ে নেবে না বা পুরো মানে অ্যাপ্লাই করে নেবে না, অল্প অ্যাপ্লাই করে দেখে তারপরে সবাইকার অ্যাপ্লাই করা উচিত। আমিও সেটাই করি, এবং আমি সেই জন্যই তোমাদেরকে বলছি যে তোমরাও যখন কিনবে অল্প অ্যাপ্লাই করে দেখে নিয়ে তারপরে ইউজ করবে, কারণ অনেক সময় কী হয় কী থেকে অ্যালার্জি হয়ে যায় কেউ বুঝতে পারে না, তো বা যাদের পারফিউম কিংবা কালারে অ্যালার্জি থাকে প্রোডাক্টে তাদের কিন্তু অ্যালার্জি হতে পারে। এবার বলি ডিরেকশন অফ ইউজ, এটা কীভাবে ইউজ করতে বলেছে ওনারা। টেক আ স্মল অ্যামাউন্ট অফ স্যাটিন স্মুথ হেয়ার ট্রিটমেন্ট অন ইউর পাম, রাব ইট জেন্টলি অ্যান্ড দেন ডিরেক্টলি অ্যাপ্লাই টু ইউর ওয়েট অর ড্রাই হেয়ার, ভিজে কিংবা শুকনো চুলে হাতে নিয়ে রাব করে চুলে লাগিয়ে নিতে বলেছে। অ্যান্ড আমি এভাবেই লাগিয়েছি, সে কেউ যদি ভিজে চুলে লাগাতে চাই তো ভিজে চুলে, কেউ যদি শুকনো চুলে লাগাতে চাই তো শুকনো চুলেও লাগাতে পারে। আমি সবসময় আমার ভিজে চুলেই ইউজ করেছি, শুকনো চুলে আমি খুব একটা লাগাতে কমফোর্টেবল নই, ওটা আমার মানে অভ্যেসে নেই, আমি ভিজে চুলেই লাগাই, তো আমি সেভাবেই ইউজ করেছি। তোমাদেরকেও সেটাই আমি রেকমেন্ড করছি যে যারা ইউজ করেছো তারা ভিজে চুলে ইউজ করেছো, আর যারা করোনি এখনও কেনোনি তারা কিনে ভিজে চুলে ইউজ করে দেখো, ড্রাই
ড্রাই হেয়ারে আমি কখনো ইউজ করিনি। অ্যান্ড এবার বলি যে ওনারা কী কী ক্লেম করেছে, যেটা কী কী কাজ করে। ওনারা ক্লেম করেছে ইট অ্যাজ ইট হেল্পস টু মেক ইউর হেয়ার শাইনার অ্যান্ড লাস্ট্রাস, ইট রিডিউসেস ট্যাঙ্গেলস অ্যান্ড প্রোটেক্ট এগেনস্ট ড্যামেজ, ইট অলসো হেল্প টু ইম্প্রুভ দ্য স্মুথনেস অফ ইউর হেয়ার অ্যাজ ইট প্রিভেন্টস ফ্রম ব্রেকেজ অ্যান্ড বিং ব্রিটল। তো ওনারা বলেছে এটা ড্যামেজ কন্ট্রোল করতে সাহায্য করে আর প্রোটেক্ট করে ড্যামেজ থেকে, অ্যান্ড চুলকে শাইন অ্যাড করে। অ্যান্ড আমার মেয়ে একটু একটু আওয়াজ দিচ্ছে, তোমরা পাচ্ছ কি জানি না, ঘুমাচ্ছিলো, আস্তে আস্তে একটু একটু আওয়াজ দিচ্ছে। অ্যান্ড তার সাথে চুলে শাইন অ্যাড করে, চুলকে স্মুথ বানায়, অ্যান্ড ব্রেকেজ মানে চুল পড়ে যাওয়া, মাঝখান থেকে চুল ছিঁড়ে যায়, অনেকের চুল কেটে যায়, তো সেই এখান থেকে নয়, মাঝখান থেকে চুল কেটে যায় অনেকের, সেইগুলো যাদের প্রবলেম আছে সেটার থেকেও এটা বাঁচায়, এটাই বল ক্লেম করেছেন ওনারা। এবার আমি বলি যে এটা অ্যাকচুয়ালি কী কী আমার হেল্প করেছে সেটা আমি বলি, আমার পার্সোনাল রিভিউ। আমার প্রথম যেটা ওনারা বলেছেন যে এটা চুলকে শাইন অ্যাড করে অ্যান্ড লাস্টরাস বানায়, তো হ্যাঁ এটা চুলকে শাইন অ্যাড করে। আমি ভিজে চুলে লাগিয়েছি, তারপরে যখন শুকিয়ে গেছে সত্যি এটা চুলে শাইন অ্যাড করেছে এবং এটা অ্যাড করে। এরপরে বলেছে যে এটা স্মুথ করে চুলকে, অ্যান্ড হ্যাঁ এটা স্মুথ করে, অবভিয়াসলি স্মুথ করে। কখনো আমি কী করেছি মানে হাতে যেটুকু লেগে গেছে বা এক্সট্রা পড়ে গেছে হাতে, তখন আমি এটা চিরুনির মধ্যে লাগিয়ে নিয়েছি বা ব্রাশের মধ্যে হেয়ার ব্রাশে লাগিয়ে নিয়েছি, দিয়ে যখন চুলে টেনেছি হেয়ার ব্রাশটাও খুব স্মুথলি চুল থেকে বেরিয়ে গেছে, মানে এরকম আর কি। তো সত্যি এটা চুলকে খুব স্মুথ অ্যান্ড সিল্কি বানায়। তার সাথে বলেছে যে এটা ড্যামেজ থেকে প্রিভেন্ট করে, বাঁচায়। হ্যাঁ তুমি যদি নিয়মিত সিরাম ইউজ করো, যারা ইউজ করো তারা তো জানোই, এবং যারা ইউজ করো না তাদেরকে বলি এই সিরামটা বলে নয়, তুমি যদি নিয়মিত চুলে শ্যাম্পু করার পরে বা আগে বা যখনই তোমার প্রয়োজন মতো সময়ে সিরাম ইউজ করো, তাহলে কী হবে না, তোমার চুলটা সত্যিই ভালো থাকবে। কারণ সিরাম কিন্তু চুলকে ভীষণভাবে ভালো রাখে, হাইড্রেটেড রাখে আর শাইন রাখে, চুলটাকে প্রাণবন্ত একটা ব্যাপার থাকে সেরকম রাখে চুলটাকে। অ্যান্ড হ্যাঁ এটাও চুলটাকে কিন্তু সত্যি খুব ভালো লাগে, মানে ভালো রাখে। সিলিকন অয়েল আছে, সিলিকন অয়েল ছাড়া জেনারেলি খুব বেশি সিরাম তৈরি হয় না, বেশিরভাগ সিরামেই সিলিকন অয়েল থাকে, কোনো কোম্পানি সেটা লেখে কোনো কোম্পানি সেটা লেখে না। এটার মধ্যে প্যারাফিন আছে, প্যারাবেন নয় প্যারাফিন আছে, লাইট লিকুইড প্যারাফিন আছে। তো চুলে প্যারাফিন লাগাতে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম কারোর হবে, কারণ এর থেকেও দামি সিরামেও হয়তো প্যারাফিন থাকে, তারা মানে সেটা হয়তো লেখেন না ইনগ্রিডিয়েন্টসে, কিন্তু এখানে লেখা আছে বলেই দেখে সবাই ভয় পেয়ে যায়। কিন্তু আমার মনে হয় কি একটুখানি যদি পড়াশোনা করা যায় বা জানা যায় বা একটু যদি এটা নিয়ে জানবার চেষ্টা করি আমরা সবাই, তাহলে একটা জিনিস কিন্তু আমি বলতে পারি তোমাদের সকলকে যে যেটুকু প্যারাফিন আছে তাতে আমাদের চুলের ওপরে ইউজ করলে খুব একটা প্রবলেম হয় না, স্কিনের ভেতরে যায় না প্রথমত। আর এটা তো আমরা স্ক্যাল্পে ইউজ করি না, মানে সিরাম আমরা সবসময় চুলে ইউজ করি, মানে লেন্থে ইউজ করি, তো খুব একটা ক্ষতি হয় না। এটা হলো আমার পার্সোনাল রিভিউ। এবার তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো আমি এটা আবার কিনবো কি না, হ্যাঁ আমি এটা শেষ হয়ে গেলে আবার কিনবো নিশ্চয়ই। কিন্তু সিরাম কি হয় না, একটা ইউজ করার পরে আমার সবথেকে প্রিয় সিরাম ছিল লিভন, সবসময় প্রিয়, এখনও আছে ওটা আমার কাছে, আমি মানে লিভন ইজ মাই ফেভারিট। অ্যান্ড এটা তারপরে ইউজ করেছি, এছাড়াও অনেক সিরাম ইউজ করেছি। অ্যান্ড যখনই নতুন একটা কিছু লঞ্চ হয় তখন আমার কিনতে ইচ্ছা করে, তো কি না সিরাম জমে যায় ঘরে। তো এটা যদি তোমরা আমাকে বলো রিপারচেস করবো কি না, হ্যাঁ আমি যদি মন হয় তো অবভিয়াসলি রিপারচেস করবো, কারণ এটা সম্পর্কে আমার কোনো খারাপ রিভিউ নেই, আমি এটাকে ভালো লেগেছে এটা আমার। অ্যান্ড তবে আরও নতুন নতুন সিরাম বাজারে এসে যায়, সেগুলোকে ইউজ করতে গিয়ে একটাকে আর বেশিবার রিপিট করা যায় না, কিন্তু লিভনে আমি যেরকম ছাড়তে পারবো না, এটা আমি চেষ্টা করবো সবসময় আমার কালেকশানে রাখার, কারণ এটাও কিন্তু খুব ভালোভাবে আমার চুলে কাজ করেছে। অ্যান্ড সৌমিদির আমি সমস্ত প্রোডাক্টই প্রায় ইউজ করেছি, আমি সৌমিদির আমি ওনার প্রোডাক্টের ফ্যান একরকম, তো সেই জায়গা থেকে তোমাদের সকলকে বলছি যে আমি এটা তোমাদের সবাইকে রেকমেন্ড করছি। ড্রাই হেয়ার, তারপরে যাদের অয়েলি হেয়ার যাই থাক, তোমাদের কোনো অসুবিধা হবে না, এবং এটার কারণে চুলে খুশকি বা হেয়ার ফল এরকম কিছু হয় না। ও আরেকটা জিনিস ওরা বলেছে যে চুল মাঝখান থেকে কেটে পড়তে হেল্প করে না, মানে এটা ওটাকে রোধ করে মাঝখান থেকে কেটে পড়াটা। হ্যাঁ অনেক সময় না চুল বালিশে ঘষে ঘষে বা গামছায় ঘষে ঘষে কী হয় না,
চুল কেটে পড়ে যায় মাঝখান থেকে, তো এখানে বলা আছে যে এটা সেটা বন্ধ করে। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি সিরাম নিয়মিত ইউজ করা হয়, এই সিরামটা আমি ইউজ করে সেটা অন্তত বুঝতে পেরেছি, আমারও ওরকম প্রবলেম আছে, তো মাঝে মাঝে হয়, ওটা খুব বেশি নেই আমার, ওই প্রবলেমটা অল্পই আছে। তো হ্যাঁ এটা চুল ওই কেটে পড়ে যাওয়াটাকে কিন্তু রোধ করবে। হ্যাঁ সিরাম ইউজ করলে এগুলো হয়, তো আর পাঁচটা সিরামের মতন এটাও একটা ভালো সিরাম, কোনো ব্যাড রিভিউ এটা সম্পর্কে আমার নেই। এবার বলি যে এটা তোমরা কিনলে কোথা থেকে কিনবে, এটা অফ মানে যে কোনো দোকানে তো তোমরা পেতেই পারো, পশ্চিমবাংলায় থাকলে তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে হাইলি অ্যাভেলেবেল, সব জায়গাতেই প্রায় পাওয়া যায়, এছাড়াও ফ্লিপকার্ট অ্যামাজন এই দুটো জায়গাতেই সৌমিদি প্রোডাক্ট পাওয়া যায়, সেখান থেকে কিনতে পারো। তাছাড়াও সৌমিদিদের নিজের যে ওয়েবসাইট সেখান থেকে তোমরা গিয়ে কিনতে পারো, সৌমি স্ক্যান প্রোডাক্ট অ্যাট সরি একসেকেন্ড আমি বলছি soumiscan.com আই থিঙ্ক, এখানে তো দেওয়া নেই, www.soumiscanproduct.com বা এরকম কিছু একটা হবে, ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে গিয়ে তোমরা কিনতে পারো। সেখান থেকে গিয়ে তোমরা কিনলেও ওখানে অনলাইন ডেলিভারি, অনলাইন পারচেস করলে ডেলিভারি ব্যবস্থা আছে, তো তোমরা সেভাবেও নিজেদের বাড়িতে আনিয়ে নিতে পারো। বাস এটুকুই এটা সম্পর্কে বললাম, সুস্থ থাকো, ভালো থাকো, নিজেকে ভালো রাখো, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসা খুব জরুরি। টাটা।